লাউ দিয়ে ডাল রান্না করব আজকে। চারিদিকে আম ডালের ছড়াছড়ি, তো প্রতিদিন কিন্তু একঘেয়েমি আম ডাল ভালো লাগে না। আর এই প্রচণ্ড গরমে লাউ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, আর লাউ একটা ঠান্ডা তরকারি। তো আমি লাউ ডাল রান্না করব। প্রথমে আমি লাউটাকে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আগে লাউটা দিয়ে দিলাম। চুলায় লাউ বসিয়ে দিয়ে এদিকে আমি মশারি ডালটা ধুয়ে নিব। আর মশারি ডাল লাউয়ের সাথে দিলে একেবারে গলে যাবে, সেই জন্য ডালটা একটু পরে দিব। আর ডাল যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো লাউটা এদিকে সিদ্ধ হচ্ছে, এইদিকে আমি মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। লাউটা যখন আধা সিদ্ধ হয়েছে সেই সময়ে মসুর ডালটাও দিয়ে দিলাম। এখন লাউ আর ডাল একসাথে সিদ্ধ হবে। তো ডালটা যখন আস্তে আস্তে থাকবে তখন আমি বাগার দিয়ে দিব। আর ডালটা কিন্তু আধা ফোটা হয়ে গিয়েছে। তো এখন ডালটা চুলায় বসানো থাকা অবস্থায় আমি অন্য চুলায় বাগারটা ভেজে নিচ্ছি। আমরা কিন্তু মূলত সব বাঙালিরাই ডালে বাগার দিয়েই খাই, বাগার দেওয়া ডালটা সবাই পছন্দ করি। তো শুকনো মরিচটা আমি কাঁচি দিয়ে কাটি সব সময়। হাতে শুকনো মরিচ ছিঁড়ে দিলে হাতটা জ্বলে, বা সেই হাত দিয়ে যেখানেই চুলকাই না কেন বা লাগে হাতটা সেখানেই জ্বলে। তো এদিকে বাগার ভাজা হয়ে গিয়েছে, আর দিয়ে দিলাম লাউ ডালের উপরে। লাউ আর ডাল পরিমাণ মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর ডালটা একটু আস্তে আস্তে থাকবে। ডালটা পুরো গলে গেলে এই লাউ ডালের টেস্টটা কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। তো বাগারটা যখন ডালে মিশে গিয়েছে সেই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিব। তো হয়ে গেল আমার লাউ ডাল রান্না একদম সহজে।